না, এটা লিগ্যাল বাড়ি না, ইললিগ্যাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইললিগ্যাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআরও অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইললিগ্যাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল।